हेलो व्यूअर्स, वेलकम टू स्टाडी जॉब त्रिपुरा यूट्यूब चैनल। आमादेर ए चैनले आपनादेर सबाइके स्वागतम। एडिसे बर्तमाने प्राय 8000 प्लस वैकेंसि आछे। विभिन्न दफ्तरे चलछे कर्मी संकट, किन्तु नियोग प्रक्रिया प्राय बंद बोललेई चले। दुई बछर अतिक्रांत तीव्रमता एडिसि क्षमता एसेछे। एखन पर्यन्त एडिसि कोनो दफ्तरे से अर्थे स्थायी कोनो नियोग होयनि। जाई चलछे आउटसोर्सिं, माने 11 মাসের কন্ট্রাক্ট। অথচ তীব্রমতা কুমলকে দখল করার আগে এডিসি বিভিন্ন দপ্তরে 8000-এর বেশি শূন্যপদ ছিল। এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা গত 2-2.5 বছরে আরও কিছু সংখ্যক কর্মচারী অবসর রেখেছেন, কিন্তু সেখানে স্থায়ী কোনো কর্মচারী নিয়োগ হয়নি। ফলে পাহাড়ে শিক্ষিত যুবকরা মাথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে। যে কোনো সময় ক্ষোভের বহিঃপ্রকাশ করতে পারে, এমনই আভাস মিলেছে কুমলং থেকে। এডিসি ক্ষমতা দখল করে তীব্রমতার নেতা কর্মী, এমনকি বগুড়া নিজেও এডিসিতে শিক্ষিত বেকারদের চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল। চাকরি পাওয়ার আশায় তখন একটা বড় সংখ্যক পাহাড়ের জনজাতি বেকাররা তীব্রমতায় পতাকা হাতে তুলে নেই। রীতিমতো নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে এডিসি নির্বাচনের মতার পক্ষে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এডিসি তীব্রমতা দখলের পরে ইতিমধ্যে বিজেপি আইপিটি জোট সরকারের প্রথম 5 বছর শেষ হওয়ার পুনরায় ক্ষমতায় ফিরে এসেছে। এখনও বুগাফার দল পরিচালিত এডিসি সরকারের দপ্তরে স্থায়ী কর্মচারী নিয়োগ হয়নি বললেই চলে। গত 2 বছরে যা কিছু কর্মচারী নিয়োগ হয়েছে চুক্তির ভিত্তিতে 11 মাসের জন্য, 11 মাস পর ফের নতুন করে চুক্তিতে আবার নিয়োগ হবে, তাও এই প্রশাসন মনে করলে বিভিন্ন দপ্তর মিলিয়ে এই সংখ্যা বড় জোর 200 হবে। মানে 200 জন আউটসোর্সিং কর্মচারী গত 2 বছরে নিয়োগ হয়েছে বললে চলে। 8000 প্লাস যারা রিটায়ারমেন্টে গিয়েছে, এই ভ্যাকেন্সিগুলো এখনও পূর্ণ করা হয়নি। রেগুলার কোনো স্টাফ নিয়োগ করা হচ্ছে না এডিসি দপ্তরে। আবার যে 200 জন আউটসোর্সিং কর্মচারী নেওয়া হয়েছে এডিসিতে, একে তো স্বজন পোষণ অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ উঠেছে যে নেতা ও নির্বাহী সদস্য তাদের কাছের কিংবা পছন্দের লোকদের নিয়োগ করেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছে পাহাড়ের শিক্ষিত যুবকদের মধ্যে। উল্লেখ করার বিষয়, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার বেশিরভাগ ক্ষেত্রে এখন কর্মচারী নিয়োগ আউটসোর্সিং করছে। অপরদিকে তীব্রমতা পরিচালিত এডিসিতেও চলছে চুক্তি ভিত্তিতে চাকরি। কুমলং সূত্রে খবর, এডিসি দপ্তরগুলি কর্মচারী সংকট রয়েছে। কর্মচারী সংকটে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি দপ্তরগুলির বাইরে সর্বস্তরে বেকারদের কর্মসংস্থান কীভাবে করা যায় তা নিয়ে বর্তমান এডিসি প্রশাসনের কোনো ভূক্ষেপে নেই। অথচ সর্বস্তরে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতিশ্রুতি ছিল মাথার তরফ থেকে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেনি বর্তমান এডিসি প্রশাসন। ফলে পাহাড়ের জনজাতি বেকার যুবকদের একটা বড় অংশ রাজ্যের কাজের খোঁজে ফের উল্লেখযোগ্য সংখ্যায় রাজ্যস্তরী হতে শুরু করেছে, যা গোটা তীব্রমতা দলকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। গত যে 2018 গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল ত্রিপুরাতে, তখন কিন্তু কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, আর ম্যাক্সিমাম নিয়োগ প্রক্রিয়া আউটসোর্সিংয়ের মাধ্যমে চলছিল। তারপর গত 2 বছর আগে এডিসিতেও গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, মাথা পরিচালিত তীব্রমতা সব গভর্নমেন্ট এডিসিতে এসেছে। আসার সময় এডিসির টোটাল ভ্যাকেন্সি ছিল 8000। হ্যাঁ, সদর দপ্তর থেকে যেটা তথ্য দিয়ে যেটা জানা যায় 8000 ভ্যাকেন্সি ছিল। গত 2 বছরে তো আরও অনেকেই রিটায়ারমেন্টে গিয়েছে। ভ্যাকেন্সি 8000 থেকে বেশি, 10-12 হাজার এখন ভ্যাকেন্সি হবে এডিসি দপ্তরে, কিন্তু কোনো স্থায়ী নিয়োগ করা হচ্ছে না, কোনো কর্মচারী নিয়োগ করা হচ্ছে না। এটা কি আর্থিক সংকট নাকি ইচ্ছার অভাব, এটা এখনও বোঝা যাচ্ছে না। আর্থিক সংকট তো একটা আছেই, পথের বাধা তো একটা হয়ে আছে, কিন্তু কি সদিচ্ছার অভাবও থাকতে পারে। কারণ নিয়োগ প্রক্রিয়া টুকটাক তো শুরু হতো, কারণ আমি বলছি না 8-10 হাজার নিয়োগ প্রক্রিয়া ডাইরেক্টলি শুরু হয়ে যেত, অ্যাটলিস্ট 100-200-500 হাজার অ্যাটলিস্ট শুরু তো হতো। কিছু নিয়োগ প্রক্রিয়া চলছে যেগুলি আউটসোর্সিং মাধ্যমে, এও বর্জ্য 200 কি 300 লোক নিয়োগ হয়েছে ধরো আউটসোর্সিং মধ্যে, তা নিয়েও প্রশাসনের মধ্যে রয়েছে মানে অসন্তোষ। কারণ স্বজন এক্ষেত্রে স্বজন পোষণও অভিযোগ উঠছে, এমনকি অভিযোগ উঠেছে যে নেতা নির্বাচনী সদস্যরা তাদের কাছে কিংবা পছন্দের লোকদের নিয়োগ করেছে। এই হলো এই উঠেছে সে সংবাদটি। মানে ভ্যাকেন্সি প্রচুর, বেকারও প্রচুর, নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হচ্ছে না। এটা পদের কাঠা হয়ে দাঁড়িয়েছে দুইটা জিনিস, একটা হলো তোমাদের আর্থিক অবস্থা, আরেকটা হলো সদিচ্ছার অভাব। দেখা যাক ইন ফিউচার এই লোকগুলি নিয়োগ করা সম্ভব হয় কি নাকি নির্বাচনের আগে আবার গোটা করে ইন্টারভিউ শুরু হয়ে আবার প্রসেসিং হয়ে পাইপলাইনের মতো চাকরি চলে যাবে, তাই এখন দেখার বিষয়। ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা।